ইতিবাচকভাবে দিন শেষ করেছে ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 10 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6206। এদিন মোট লেনদেন হয়েছে 666 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 79টির, কমেছে 45টির দর, আর অপরিবর্তিত রয়েছে 195টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। সপ্তাহের শেষ কার্য দিবসে মার্কেট নিউট্রাল নোটে শেষ হয়েছে। পুরো উইক ধরে ইন্ডেক্সের খুব একটা পরিবর্তন হয়নি, তবে উইকলি ইন্ডেক্স 8 পয়েন্টস কমে এখন তা দাঁড়িয়েছে 6207 এবং উইকলি অ্যাভারেজ টার্নওভার ছিল মাত্র 400 কোটি টাকার মতো। সেক্টর পারফরমেন্সের দিক থেকে আবারও সবচেয়ে বেশি টার্নওভার ছিল আইটি সেক্টরে, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। গতকালকের মতো আজকেও আমরা যে বিষয়টা এমফাসাইজ করতে চাই তা হলো যে আনলেস মার্কেটে কোনো ড্রাস্টিক চেঞ্জ না আসলে মার্কেট এভাবেই চলতে থাকবে, এবং এই মুহূর্তে মার্কেটের ভলাটিলিটি যথেষ্ট কম এবং এই লো ভলাটিলিটিতে ট্রেড করে খুব একটা প্রফিট করার ভেরি ডিফিকাল্ট। তবে আমরা মনে করি যে এরকম সিচুয়েশনে, এরকম সার্কামস্টান্সেসে সবচেয়ে ভালো অপশন হল লং টার্ম ইনভেস্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডিভিডেন্ড ইনকাম।